জয় আর পরাজয়ের মাঝের সময়টাই লাক। ক্যাসিনো তো ওয়ার্ল্ড ওয়াইড একটা টপিক। যদি কর্পোরেট মাফিয়া হয় আর আমি সরকারি বুলডোজার। ক্যাসিনো রিলেটেড প্রবলেমগুলো সলভ হচ্ছে তা নয়, এটা দিয়ে অন্য কিছু হতে পারে। সকালে কাঞ্চন ব্রিজের পাশের একটি লেক থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে। না, আমি আসলে অ্যাকশন লাভার। এটার সাথে মানে এটা দেশব্যাপী হোক বা দেশের বাইরে হোক, এটা কিন্তু সবাই এটার সাথে কম বেশি পরিচিত। সো এখানে আদৌ কী হয়েছে বা ক্যাসিনো নিয়ে কী গল্পটা, এটার জন্য আর কয়েকটা দিন ওয়েট করতে হবে? একদম সিনেমা করবো না, রিটায়ারমেন্ট ছিলাম, বাট নীরব ভাই বাধ্য করছিল সিনেমাটা করতে। হুট করে এই বলছে যে আপনার করতে হবে। তো সিনেমাটা যখন আসি, রাজীব ভাই আমাকে ওই দিনই গল্প টল্প কিছু না, নামটা বলে যে আমি রাজীব সরোয়ার ভাই, আমাদের প্রডিউসার, উনি বলেন যে আমি এই নামে একটা সিনেমা করতে চাই, আপনি সিনেমাটা বানাবেন। না, বেসিক্যালি একদম এই ঘটনাটার পরে ছবির নামটা মাথায় এসছে আমাদের যে প্রডিউসার রাজীব সরোভের, এবং সেই জায়গা থেকে আসলে গল্প কী, তারপরে ডিরেক্টরকে, নায়িকাকে, নায়ককে, বা টোটাল কী হবে গল্প না গল্প, এগুলো নিয়ে কোনো ধারণাই ছিল না। বাট ক্যাসিনোতে আমি একটা স্পেশাল ক্যারেক্টার করছি, যেটা হচ্ছে সিনেমা দেখার পর আপনারা বলবেন ওয়াও, মানে একটা দুইটা চারটা সিন থাকলেও থাকে না যেটা অনেক স্পেশাল, যেটা মানে ফিল্মটাতে অনেক ইম্পর্টেন্ট, অনেক ডিমান্ড থাকে, যেটা ওরকম কিছু একটা। এতটুকু বলি, তাস্কিন ভাইয়ের গার্লফ্রেন্ড। এটা খুব দারুণ একটা ব্যাপার আসলে। মানে আমার দুটো সিনেমা আসছে এবার কোরবানিতে, প্রহেলিকা এবং ক্যাসিনো। তো আমি একটি কথাই বলবো, আসলে নিজে নিজের প্রতিদ্বন্দ্বী কেন হব না, কারণ ক্যাসিনোতে আমাকে এক বুবলি দেখবে দর্শক, অ্যাট দ্য সেম টাইম যখন প্রহেলিকা দেখবে তখন আরেকজন বুবলি, বিকজ দুটো গল্পের সাথে কোনোটারই মিল নাই। এবং আমি খুব হ্যাপি একটা সেন্সে, কারণ হচ্ছে যে দুটো ভালো মুভি একই সাথে ঈদের সময় আসছে, যেটা কিনা দর্শকদের উপর এটার কোনো প্রভাব পড়বে না, কারণ দর্শক আছে না, অনেক সময় সিমিলার যদি হতো ক্যারেক্টার, সিমিলার যদি সব কিছু হতো তখন হয়তো অডিয়েন্স একটু কনফিউজ হয়ে যেত। বাট যেহেতু ক্যাসিনো হচ্ছে একদম মারমার কাটকাট অ্যাকশন থ্রিলার একটা ফিল্ম, সেখানে বুবলিকে পুরো অন্য অ্যাটারে দেখা যাবে, বা একটা সিআইডি অফিসার বা একটা সরকারি কর্মকর্তা, কস্টিউম কী টাইপের হতে পারে, সেই জায়গা থেকে একটা ক্লিয়ার একটা ইমেজ তৈরি করে ফেলেছিলাম। সেই জায়গা থেকে বলবো যে ড্রেস আপ এবং গেট আপ, চুলটা কী হবে, প্যান্টটা কী হবে, লুকটা কী হবে, সো সব জায়গার মধ্যে আমার যে মানে রেজাল্টটা বের হয়েছিল সেটা আমি ডিরেক্টর বা টিমের সাথে যখন আলোচনা করলাম, তারা মিলে এবং আমরা মিলে একটা গ্যাপটা তৈরি করে, যতটুকু গ্যাপ ছিল সেই গ্যাপটা তৈরি করে আমরা এই কাজটা করেছি। এবং আমার কাছে মনে হয় যে অলরেডি ট্রিজারে যে লুকটা দেখেছে মানুষ, সেই লুকটাই পুরো ছবিতে থাকবে। এবং যেহেতু একজন সরকারি কর্মকর্তা, এবং সরকারি কর্মকর্তার কাজ হচ্ছে একটা ছবির মানে আমাদের এই ছবির গল্পের মানি লন্ডারিং এবং যে অবৈধভাবে যে ক্যাসিনোগুলো বাংলাদেশে গড়ে উঠেছে মানে আমাদের গল্পে, সো তাদের বিরুদ্ধে কাজ করা, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে লুক অ্যান্ড ফিল এবং গেট আপটা একদম পারফেক্টভাবে ম্যাচ করতে পেরেছে। আমাদের বাজেট কম থাকে, আমাদের অনেক অ্যারেঞ্জমেন্টের প্রবলেম থাকে, এর থাকবে বিকজ অফ আমাদের অপ্রতুল বাজেট থাকে বাংলাদেশ সিনেমার জন্য। হ্যাঁ, বাট কেউ হতাশ হবে না, সিনেমাটা দেখে ভালো লাগবে, এটা ট্রু কথা। সামাও এন্টারটেনমেন্ট সিনেমা। আর আমি যদি বলি আর্টিস্ট এই প্রশ্নটা প্রথম করেছিলেন, সেটা হচ্ছে অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে। নীরবকে আপনারা অলরেডি দেখেছেন টিজারে কেমন করেছে, আমি কিছু বলতে চাই না। এবং বুবলি আপাত অসাধারণ, আর তাস্কিন ওয়াও, জাস্ট ওয়াও। এবং তাছাড়াও অনেকে কাজ করেছে, দোয়েল কাজ করেছে, রিল আহমেদ, রিপা কাজ করেছে, অনেকে কাজ করেছে এই সিনেমাটায়, বিশেষ করে শাহিনমিদা কাজ করেছে। তো চমৎকার চমৎকার আর্টিস্ট পেয়েছে সিনেমাটার ভিতরে, যারা হচ্ছে চমৎকার কাজ করেছে সবাই মিলে। আর আপনারা জানেন যে আমি আসলে নতুনদের নিয়ে আমার খুব বেশি, আমার সাথে যারা কাজ করে নতুনরা তারা খুব বেশি এটা খারাপ করে না। সো আলটিমেটলি নিরপেক্ষ নতুন ছিল না, পুরানো তন্দি ছিল আমার, সবাই পুরাতনই ছিল। তো সেক্ষেত্রে আমাকে জাস্ট আমার সাথে জাস্ট যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে একটু টিউনিং করে নিতে হয়েছে, দ্যাটস অল। হ্যালো প্রিন্স।